আবারও রক্তাক্ত দিন হঠাৎ তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত দুই তৃণমূল কর্মী। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই আবার সন্ত্রাসমুখী দিনহাটা। শনিবার রাতে দিনহাটা এক নম্বর ব্লকে শাসক ও শাসক বিরোধী দুই দলেরই সভা ছিল। দিনহাটা নিগমনগরের তৃণমূলের পথসভা ছিল এবং আমবাড়িতে বিজেপির কর্মী সভা ছিল। তৃণমূলের অভিযোগ, পথসভা থেকে তাদের কর্মীরা ফেরার পথে অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এবং এই ঘটনায় আহত হয় দুই তৃণমূল কর্মী। অভিযোগ, তাদের পেরেক লাগানো কাঠ দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় এই দুই তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজনের অবস্থা অবনতি হওয়ায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানায় বিজেপি। বিজেপি নেতা অজয় রায় বলেন, আমবাড়ি অঞ্চলে তাদের কর্মী সভার পর সেখানে তারা একটি মিছিল করেন এবং এরপরই ওই এলাকার বিজেপি 23 নম্বর মণ্ডল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি আরো বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার দলবল নিয়ে পুলিশের সামনে এই ঘটনা ঘটান। তিনি বলেন, ভাঙচুর চালানোর সময় ওই লাঠির বাড়ি তাদের নিজেদের মধ্যেই লেগেছে। এই সময় বাড়িতেও কেউ উপস্থিত ছিল না। এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়। বারংবার সন্ত্রাসের কারণে খবরের শিরোনামে ছিল দিনহাটা। মাঝে কিছুটা সময় শান্ত থাকলেও আবারও পঞ্চায়েত নির্বাচনের আগে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে দিনহাটা, ফলে স্বভাবতই আগামী পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। হাসপাতালে নামাইতে সুবিধা হবে মাথার মধ্যে হাত দিয়ে নিচ্ছে আমরা যখন দিনহাটা থেকে মন্ত্রী মহোদয় ছিল ওখান থেকে দিনহাটা থেকে অঞ্চল সভাপতি সহ আমরা সবাই ফিরছিলাম, তো বেশ কিছু বাইক আমরা আগে চলে গেছে। আমি আর অঞ্চল সভাপতি আমাদের ধনীকান্ত বর্মন মহোদয় আমরা দুজনে এক বাইকেই ছিলাম এবং আমাদের পেছনে কিছু বাইক ছিল। হুট করে আমবাড়িতে যে পুলিশের গাড়িটা ছিল, গাড়িটা পেরোনোর পরেই জমি থেকে এবং রাস্তার দুই ছেড়ে আচমকা আমাদের বাইকের সামনে বোম্বিং করে এবং লাঠি ছোটা নিয়ে আচমকা মারধর শুরু করে। চেনা গেছে কারা মারধর করেছে? না, আমরা যতটুকু দুই একজনকে দেখেছি, একদম ওদেরকে নাম জানি না। অজয় রায় এবং জয় ঘোষের অনুগামী বলে আমরা জানি। কি নাম তোমার? আমার নাম ময়নাল। আজকে ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে হামলা হয়েছিল তার প্রতিবাদে আজকে দিনহাটা বিধানসভায় আমবাড়িতে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল। আমরা সন্ধ্যায় যখন সেই মিছিলটি করে সকলে বেরিয়ে যাই, কর্মীরা সকলে চলে যায়, সেই সময় উদয়ন ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ওই মণ্ডলের সভাপতি বিদ্যুৎ কমল সরকার তার বাড়িতে তার হারমাদদের দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর সময় ওই লাঠির বাড়ি ওদের কোনো কর্মীর মাথায় হয়তো লেগেছে, আর ওই সময় ওই বাড়ির সদস্যকেও সেখানে উপস্থিত ছিল না। এখানে এই ঘটনার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়।